আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিলহাস শেখ। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিউরিটে মানবিক থেকে প্রথম স্থান অধিকার করেছি। আর আজকে আমরা জিলহজের প্রথম হওয়ার গল্পটি জানব। জিলহাস, তুমি ভাইকে বলবা তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা কখন এবং কিভাবে শুরু করেছিলে? মূলত কলেজে ওঠার পর প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে আমি জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট এবং এইচএসসি একাডেমিক টপিকের সাথে রিলেটেড, সেই টপিকগুলো আমি বেশি গুরুত্ব দিয়ে আগে শেষ করেছি এবং মূলত আমি এইচএসসির একাডেমিক বিষয়গুলোর উপর বেশি ফোকাস করেছি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি অতিরিক্ত সময় থাকে সেই সময়টা মূলত আমি অ্যাডমিশন এর পড়াশোনার জন্য ব্যয় করেছি। বিভিন্ন গ্রামার, মুখস্থ অংশ যেগুলো আগে থেকে শেষ করে রাখা যায় আমি শেষ করে রেখেছিলাম এবং সেইটা আমার জন্য আমার অ্যাডমিশন পিরিয়ডে আমার অনেক বেশি হেল্পফুল হয়েছিল। আচ্ছা, এটা তো দারুণ একটা কথা বলছে। আমরা যদি এখানে জিলহাস ভাইয়ের কথা বলি, জিলহাস ভাইয়ের সাথে যখন একটু আগে কথা হচ্ছিল বলছিল যে ভাইয়া আমি তো আসলে ক্যামেরার সামনে ওইরকমভাবে কথা বলি না, আপনি যে আমাকে বলছেন আমি কথা বলতে পারবো কি না, তা আমি বললাম এটা তো কোনো প্যারা নাই, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছো, প্রেজেন্টেশন দিবা, সবার সাথে কথা হবে, এটা শিখে যাবো, আমিও প্রথম প্রথম পারতাম না। তো এই জায়গা থেকে ভাইয়ের মেসেজটা যদি ধরি, উনি বলছেন যে উনি ওনার অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করেছিলেন এইচএসসি পরীক্ষার পরেই, মোটামুটি প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে। তৎকালীন সময়ে এইচএসসি পড়াটাকে গুরুত্ব দিতেন এবং প্রশ্ন ব্যাংক পড়ে বোঝার চেষ্টা করেছিলেন যে কোন টপিকগুলো আমার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো আমার এইচএসসির সাথে কানেক্টেড। তখন আমি অতিরিক্ত সময়টাতে টুকটাক বিশ্ববিদ্যালয়ের পড়াটা পড়ে রেখেছিলাম, বাট মেইন প্রস্তুতিটা নিয়েছিলাম আমি অ্যাডমিশন পিরিয়ডে। তুমি ভাইয়াকে এখন বলবা যে তোমার অ্যাডমিশন টাইমে পড়ার রুটিনটা কেমন ছিল, যার দরুন এত চমৎকার একটা রেজাল্ট তুমি করেছো। সাধারণত আমি সকালে এবং রাতে ঘুমানোর আগে মুখস্থ অংশ, যেমন ইংরেজিতে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ, প্রিপোজিশন এবং বাংলায় বিরোচন অংশ পড়ার চেষ্টা করতাম। তখন আমার মনে রাখতে সুবিধা হতো, অনেক কম সময় মনে রাখতে পারতাম। মানে হচ্ছে তুমি বলছো যে সকালে আর রাতে, মানে সকালে পড়লে মনে থাকতো, রাতে রিভিশন দিয়ে ঘুমাতাম। আর মুখস্থ আইটেম বলতে বিরোচনের মধ্যে এক কথায় প্রকার সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, আর ইংরেজি মুখস্থ আইটেমের ক্ষেত্রে হচ্ছে ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, এই জিনিসগুলো। ওকে, তারপর? এবং দিনে আমি অপটিমাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টার গোপালগঞ্জে পড়াশোনা করতাম, ওইখানে লেকচারগুলো দিনে শেষ করতাম। লেকচার শেষ করার পর অতিরিক্ত যে সময়গুলো ছিল সেই সময়গুলো আমি নিজে নিজে কিছু টপিক প্র্যাকটিস করার চেষ্টা করতাম, নিজে নিজে একটু আগে এগিয়ে রাখতাম এবং নির্দিষ্ট কিছুদিন পর পর আমি সবগুলো পড়া রিভিশন করতাম যাতে ভুলে না যায়। অ্যাডমিশন সময় একটা সমস্যা হয় যে আমরা অনেক পড়াশোনা ভুলে যাই, কিন্তু রিভিশন যদি আমি নির্দিষ্ট একটা সময় পর আমি রিভিশন দিই এই সমস্যায় পড়তে হয় না, আমিও সেটাই করেছি। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা দুই তিনটা পয়েন্ট পেয়েছি। সেটা হচ্ছে তোমার ভাইয়া বলছে যে প্রতিদিন সে মুখস্থ আইটেমগুলো পড়তো, কারণ এটা মনে না থাকার একটা কারণ থাকে। সো তুমিও তোমার অ্যাডমিশন প্রিপারেশনে মুখস্থ আইটেমগুলো প্রতিনিয়ত চর্চা করার চেষ্টা করবা, কারণ রেগুলার অনুশীলনের অভাবে এই জিনিসগুলো কিন্তু মাথা থেকে হারিয়ে যায়। দ্বিতীয় পয়েন্টে সে বলছিল সে গোপালগঞ্জে অপটিমাম কোচিং সেন্টারে পড়াশোনা করতো, সেখানে আমিও গিয়েছিলাম। তো ওই কোচিং সেন্টারে পড়াশোনার সময় প্রতিদিন তাকে যে লেকচার শিটটা দেওয়া হতো ক্লাসের, সেই লেকচার শিটটা সে বাসায় এসে শেষ করতো। সেটা শেষ করার পর লাইক আজকে সাধারণ জ্ঞান হলো, তো অন্যদিকে সে বাংলা এবং ইংরেজির যতটুক পারা যায় পড়ে নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করতো। অর্থাৎ ধরো তোমার জিলহাস ভাইয়ের কথা যদি আমরা ধরি, তার কথা হচ্ছে প্রতিদিন সবগুলো সাবজেক্টে টাচ করতে হবে এবং মুখস্থ আইটেমগুলো রাখতে হবে। অর্থাৎ কোচিংয়ে তোমাকে একটা সাবজেক্ট পড়ালে ওইটাকে তুমি 5-6 ঘন্টায় তোমার যদি লেকচার শিটটা শেষ করো, তাহলে আরও 2-3 ঘন্টা সময় দিয়ে তুমি বাকি টপিকগুলোকে একটু একটু পরে এগিয়ে রাখো এবং মুখস্থ আইটেমগুলোকে রেগুলার তুমি তোমার প্রিপারেশনে রাখো, তাই তো? তোমার যেদিন রেজাল্ট দিল, তুমি যখন শুনতে পেলা যে সমগ্র বাংলাদেশে তুমি প্রথম স্থান অধিকার করেছ, তখন তোমার এবং তোমার বাবা মার অনুভূতি কেমন ছিল? আমার অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু আমার বাবা মার মূলত এই রেজাল্ট জানার পরে যে খুশিটা সেটা দেখার পরে আমার খুশির পরিমাণ আরও বেশি বেড়ে গিয়েছিল। যখন আমার বাবা মা বাইরে বের হয় তখন আমার জন্য তারা গর্ববোধ করতে পারে, এটা দেখে আমার আনন্দের সীমা ছিল না। অনেকটা নিজের আলাদা একটা পরিচয় হয়ে গিয়েছিল এলাকায় যে আমি ঢাবিতে সিউরিটে প্রথম স্থান অধিকার করেছি, এই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা, দেখো আমরা যেমনটা দেখতে পাচ্ছি ও নিজেই কথা বলতে পারতেছে না, কারণ ওই মোমেন্টটা, তুমি যদি সমগ্র বাংলাদেশে আগামীকাল প্রথম হয়ে যাও তখন তোমার কেমন লাগবে, সেই জিনিসগুলো কিন্তু মুখে বলে বুঝানোর মতো না। বাট হচ্ছে তোমার ভাইয়া সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে,
সে আমাকে আগেই বলছিল যে ভাই আমি কথা বলতে পারবো না, আপনি আমাকে নিয়েন না। আমি বলছি তুমি যা পারো, তোমাকে দেখলেও অনেক স্টুডেন্টরা অনুপ্রাণিত হবে যে ওই ছেলেটা যদি চেষ্টা করে এত দূর এগিয়ে যেতে পারে, কথা বলতে পারে না সেটা শিখে যাবে। এতদিন তো সে ঢাবিতে ছিল না, সে হচ্ছে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে ঢাবিতে চলে আসছে। সো সে একটু ইতস্তত বোধ করছিল যে ভাইয়া ফেসবুকের জামানা, অনেকে অনেক বাজে কথা লিখবে, আমার এগুলো ভালো লাগবে না। আমি বলছি বাজেরা বাজে কথাগুলো, ভালোদের জন্য আমরা কাজ করবো। তো জিল হস, তোমাকে যদি ভাইয়া বলি যে জুনিয়রদের প্রতি যারা আগামী বছর ভর্তি পরীক্ষা দিবে, যাদের স্বপ্ন জিলহাস ভাইয়ের মতো আমিও প্রথম হব, আমিও ঢাকা ইউনিভার্সিটিতে টপ করব, তাদের প্রতি তুমি যদি দুই তিনটা কুইক সাজেশন দাও বা পরামর্শ দাও, তাদেরকে কী বলবা? অবশ্যই যারা আমার জুনিয়র, তারা একাডেমিক পড়াশোনায় মেইন ফোকাস করে, একাডেমিক পড়াশোনা করার পরে যদি এক্সট্রা সময় থাকে সেই সময়টা অ্যাডমিশনের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপর সে টপিকগুলো শেষ করার চেষ্টা করার, নিয়মিত পড়া। আমি আজকে যেটা পড়ছি গতকালকে তার থেকে বেশি সময় পড়ব, বেশি টপিক শেষ করব, এটাই তার টার্গেট থাকা উচিত। আচ্ছা আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা যেটা শুনলাম, তোমার জিহাজ ভাই বলছে যে তোমাকে অবশ্যই একাডেমিক পড়াটাকে গুরুত্ব দিতে হবে, কারণ একাডেমিকের বাইরে কিছু না। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তোমার জিহাজ ভাইয়ের কথা যে তুমি হচ্ছে বড় রেগুলার থাকতে হবে, তোমাকে প্রতিদিন চেষ্টা করতে হবে যেন আগের দিনের চেয়ে আমি কিছুটা হলেও বেশি পড়তে পারি, এই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে। এবং আমি যদি বলি, তোমার জিহাজ ভাই আমাকে এই সময় বলছিল যে ভাইয়া আমার অনেক ফ্রেন্ড আমার সাথে প্রস্তুতি নিয়েছিল বাট রেজাল্টের পরে হতাশ হয়ে গিয়েছে। সো হতাশ হওয়া যাবে না, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাসে যদি বলিয়ান হও তাহলে তোমার জিলহস ভাইয়া যদি পারে, আচ্ছা ও পড়লেও পারবে না? অবশ্যই। সো আমাদের বিশ্বাস আগামী বছর তুমি চান্স পাবে, আমি আর তোমার জিলহস ভাই তোমার চান্স পাওয়ার গল্প শুনবো, শোনাবো সমগ্র বাংলাদেশকে।